হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হলো শনিবার, আমাদের এখানে সপ্তমী। কালকে ষষ্ঠীর দিন বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল, আজকে আবার সকাল সকাল চলে আসতে হয়েছে, কারণ আজ তো আবার সকাল থেকে আমার রান্নাঘরেও ডিউটি আছে। তো এতক্ষণ ওখানেই ছিলাম, কিন্তু আজকে যেহেতু সপ্তমী আর আপনারা তো জানেন সপ্তমীর দিন কলাবউ আসে, সেই কলাবউকেই শাড়ি টাড়ি পরানোর জন্য এখন আমরা কয়েকজন মিলে এখানে এসে উপস্থিত হয়েছি। এদিকে আমার অবস্থা দেখুন, এসেছি তো কলাবউকে শাড়ি পরাতে, কিন্তু আমি এত সকালে এখানে এসেছি যে আমার আর শাড়ি পরার সময় হয়নি। তবে খানিকটা ইচ্ছাকৃতও বলতে পারেন, কারণ যেহেতু সকাল থেকে রান্নাঘরেই থাকবো তাই আর শাড়ি টাড়ি পরে আসিনি। এদিকে শাড়ি নিয়েও এক গল্প আছে জানেন, প্রথম দিন যখন এসছি তখন তো শাড়ি পরে আসিনি আর সবাই মিলে ঘিরে ধরেছে পুজোর দিনে কেন শাড়ি পরে আসিনি। তার মধ্যে বেশ কয়েক মাস আগে কলকাতাও গেছিলাম আর কিছুদিন আগে অবশ্য আমার বাবা মাও এসেছিল, তাই আমার কাছে যে পুজোতে পরার মতন শাড়ি নেই এই বাহানা দিলে তো চলবে না। সে তো তাদের কিছুতেই বুঝিয়ে উঠতে পারি না যে আমি মাত্র দুটোই শাড়ি এনেছিলাম, একটা অষ্টমীতে পরবো বলে আর একটা দশমীর দিন পরবো বলে। তবে এখানে এত প্রিয়জন থাকতে আমার একটা শাড়ির বন্দোবস্ত হবে না? মা দুর্গার আশীর্বাদে সে ব্যবস্থাও হয়ে গেল। আজকে এক দিদি আমার জন্য শাড়ি নিয়েও এসেছে, সেটা অবশ্য সন্ধেবেলায় পরব। তার আগে এখন কাজ হচ্ছে রান্নাঘরে, দুপুর আর রাত্রের যা যা মেনু আছে সেগুলো এখন তৈরি করার কাজ চলছে। আজকে লাঞ্চের মেনুতে আছে পরোটা আর আলুর দম, সেই জন্য আজকে সব থেকে ব্যস্ততাই রান্নাঘরে। কিছু কাজ কালকে রাতেই সেরে রাখা, যেমন আলু ধুয়ে কেটে সমস্ত কালকে ব্যবস্থা করে রাখা ছিল। ওদিকে আলুর দম বানানো হয়ে গেছে, এখন এখানে চলছে চিংড়ির গ্রেভি বানানো, আর তার সাথে সমান তালে ওদিকে চলছে পরোটা বানানো। আর ওদিকে আমার ছেলে এমন ঘুম দিয়েছে, তাকে তো কিছুতেই তোলা গেল না, তাই অভিক রয়ে গেছে বাড়িতে ছেলের কাছে। ও ঘুম থেকে উঠলে তারপর ওকে তৈরি টৈরি করে নিয়ে আসবে। তবে আমিও এখানে একা আসিনি, আমাদের বাড়ির সামনে থেকে যে বন্ধুরা আসছে আমি ওদের সাথেই চলে এসেছি। তবে ভোগ তো সেই কোন সকালে দিয়ে পুজো হয়ে গেছে, এখন চলছে এদিকে লাঞ্চের এক হুলুস্থুল কাণ্ড। চার চারটে তাওয়া নিয়ে এখানে চলছে পরোটা ভাজা। ওদিকে বেলাও অনেক হয়ে গেছে তাই সার্ভিংও শুরু হয়ে গেছে, কিন্তু ব্যাপার হচ্ছে পরোটা পাঠাতে না পাঠাতেই শেষ হয়ে যাচ্ছে, আর তাই যতবারই পরোটা পাঠাচ্ছি নিমেষের মধ্যে সার্ভিং টিম থেকে ডাক চলে আসছে আরও পরোটা দেওয়ার জন্যে। তবে একটা কথা বলতেই হচ্ছে, যে যাই রান্না করে থাকুক আমাদের পরোটা টিম জিন্দাবাদ। চলুন, মোটামুটি আমাদের পরোটার পালা তো সাঙ্গ হলো, আর এখানেই ব্যস্ত ছিলাম বলে দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও একটুও তুলতে পারিনি। এদিকে এখন তো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, তাই এখানে এখন চলছে সন্ধ্যারতি। তো দুপুরের খাওয়া দাওয়ার পর এখন সবাই এই সন্ধ্যারতি উপভোগ করছেন। প্রতিদিনের মতো আজকেও আছে কিছু অনুষ্ঠান, আর আজকের অনুষ্ঠানের আবার দুটো চমকও আছে। আজকের মেনুটা যদি একটু খেয়াল করে থাকেন দেখবেন আজকে স্ন্যাক্সে আছে ঝালমুড়ি, আর এই ঝালমুড়ি নিয়েই আছে আজকে এক অভিনব প্রতিযোগিতা, ঝালমুড়ি শেক কনটেস্ট। সেই সঙ্গে আজকের মূল আকর্ষণ হচ্ছে ক্রসউইন্ডস ব্যান্ডের লাইভ পারফরমেন্স। চলুন সবার আগে আপনাদেরকে এই ঝালমুড়ি শেক কনটেস্টের কিছু কিছু মুহূর্ত দেখাই। এখানে ঝালমুড়ির বিভিন্ন উপকরণ রাখা ছিল, যেমন মুড়ি, চানাচুর, আলু মাখা, সর্ষের তেল, আর ছিল মুড়িটা মাখার জন্য একটা গ্লাস। তো কে কত ভালো ঝালমুড়ি বানাতে পারে সেটাই ছিল এই প্রতিযোগিতা। কি পারফর্ম করেছিল এই ঝালমুড়ি বানানোর কনটেস্টে, পুজোতে আজকে যেই রেজিস্টার করতে এসেছিল প্রত্যেকেই বলা হচ্ছিল এই ঝালমুড়ি বানানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, আর অনেকেই কিন্তু আনন্দ সহকারে অংশগ্রহণ করেছিল। আর সেই সঙ্গে আরেকটা জিনিসও বলা ছিল, ব্যাকগ্রাউন্ডে নিজের পছন্দ মতন যে কোনো গান চালানো যাবে, আর তার সঙ্গে একদম মন খুলে ঝালমুড়ি বানাতে হবে। আর এটাতে আমিও নাম দিয়েছিলাম জানেন, দু নম্বরে ছিল আমার নাম, কিন্তু ছেলেটা এমন কান্না জুড়লো যে দু নম্বরে তো আমি যেতেই পারলাম না, শেষে একদম লাস্টে আমার নাম ডাকা হলো। আর যেহেতু এটা একটা প্রতিযোগিতা তাই জাজেসও অবশ্যই ছিলেন,
এই পূজোর সঙ্গে জড়িত দুজন বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন এই প্রতিযোগিতার জাজ হিসাবে। তবে সবথেকে বড় কথা, পার্টিসিপেন্টরাই শুধু নয়, দর্শকরাও কিন্তু দারুণ এনজয় করেছে। ওই দেখুন, যেই না আমার নাম ডেকেছে, ছেলেটাও চলে এসেছে আমার সাথে ঝালমুড়ি বানাতে। মনে হচ্ছে মা ছেলে মিলে এটাই একটা সাইড বিজনেস খুলতে হবে। এই ঝালমুড়ি বলবেন, ঝালমুড়ি দাদা, ঝালমুড়ি দেবো নাকি? বানিয়ে নিয়েছি অনেক নেচে কুদে ঝালমুড়ি, চলুন এবার জাজেসদের দিয়ে আসি। ওনারা আবার জিজ্ঞাসাও করলেন কত দাম, আমি তো বললাম মাত্র 10 টাকা। 2 বছর হয়ে গেলে ইউরোপ দেশে আছি, এখনও সেই টাকাই বেরোয় মুখ দিয়ে। আর আমার পরে যে এতক্ষণ ধরে অ্যাঙ্কারিং করছিল, তাকেও বলা হলো একটুখানি ঝালমুড়ি বানাতে, সে তাই এবার আসছে ঝালমুড়ি বানাতে। কী ডেডিকেশন দেখেছেন, হাত থেকে মাইকটা নামাতেই পারছে না। আর এদিকে যখন আমাদের এইসব কর্মযজ্ঞ চলছিল, মানে ওই ঝালমুড়ি প্রতিযোগিতা চলছিল, তখন ওদিকে কিচেন টিম ব্যস্ত ছিল আজকে সন্ধ্যের স্ন্যাক্স আসল ঝালমুড়ি বানাতে। ওদিকে ঠোঙায় ভরে ঝালমুড়িও রেডি, আর সবার মধ্যে চলছে এখন ঝালমুড়ি বিতরণ। আজকে সন্ধে প্রচুর লোকজন এসেছিল, প্রায় 200 মতন লোক হয়েছিল আজকে। তো সবাইকে ঝালমুড়ি দেওয়া হয়ে গেলে ক্রসউইন্ডস ব্যান্ডের তো লাইভ পারফরমেন্স আছেই, তার আগে এই ঝালমুড়ি প্রতিযোগিতায় কারা উইনার হলো সেটা ঘোষণা করা হবে। চলুন তাহলে শুনে নিই জাজেসরা কি বলছেন। আমাদের এই ঝালমুড়ি কনটেস্ট খুব সুন্দর হয়েছে, সবাই খুব এনজয় করেছি। বাট এতে আমরা কয়েকটা ক্রাইটেরিয়া রেখেছিলাম, যে ক্রাইটেরিয়ার মধ্যে একটা ছিল কস্টিউম, দ্বিতীয় ছিল হচ্ছে কোয়ালিটি অফ শেকিং, আর সেলিং এফিসিয়েন্সি, মানে কে সেল করার চেষ্টা করেছে আর কি ঝালমুড়িটা। তো আমি এবং দাদা দুজনে যৌথভাবে একমত যে এই প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় কে হয়েছেন। জয়েন্ট উইনার দেবপ্রিয়া, আর সেকেন্ড উইনার সায়নী। আগামী দিনে স্টুটগার্টে খেতে টেতে না পেলে তোমার কাছে ঝালমুড়ি গিয়ে খাবো আর কি। সায়নীর প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছিল, আর যদিও ওর কস্টিউমটা এক্স্যাক্টলি ম্যাচ করেনি, কিন্তু প্রেজেন্টেশন আর ওভারঅল পারফরমেন্স খুবই ভালো ছিল। এই দুজনেরই কিন্তু একটা ভালো, মানে সেকেন্ড লাইন অফ বিজনেস খুলে গেল এখন। ব্যাপারটা পুরো অবাক করা ছিল, মানে শাড়ি পরে ঝালমুড়িওয়ালা সেজে যে প্রাইজও পেয়ে যাব এতটা তো আশাই করিনি। কে প্রাইজ পাচ্ছে সেটার ভিডিও করতে বসে হঠাৎ নিজের নাম শুনে তো চমকেই গেছিলাম। যাই হোক, এখন তো দারুণ আনন্দ হচ্ছে, আর এরপর তো আছে ক্রসউইন্ডসের লাইভ পারফরমেন্স, তার জন্য ওরা স্টেজও রেডি করছে, এখন এই সাউন্ড চেক এইসব চলছে। সকাল থেকে দারুণ মজা করার পর একটা আনএক্সপেক্টেড প্রাইজও পেয়ে গেলাম। তো ব্যাস, এবার আর কি, ওদিকে ওদের লাইভ পারফরমেন্স চলতে থাকুক, আর এদিকে নাচে গানে হুল্লোড়ে আজকের সন্ধ্যেটা জাস্ট জমিয়ে মজা করি আমরা। তাহলে এবার আপনারাও রেডি হয়ে যান ক্রসউইন্ডসের পারফরমেন্স দেখার জন্য। সাথে লাউ
অসাধারণ পারফরম্যান্স হলো আর প্রচুর নেচেছি, প্রচুর এনজয় করেছি। যেই ব্যান্ডের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, সবাই এখন এক বাক্যে চলে এসেছে খাবারের খোঁজে। ছোট্ট রনিও চামচ নিয়ে একদম রেডি, যাদের বাচ্চা আছে তাদেরকে তো আগে দিয়েই দেওয়া হয় খাবার। তো এখন দাঁড়িয়ে আছি খাবারের লাইনে, প্রচুর ভিড় হয়ে গেছে আর এই জাস্ট খাবার দেওয়া শুরু হলো। চলুন আমাদের প্লেটটাও নিয়ে নিই। আজকে ছিল জিরা রাইস, চিংড়ি, ডাল, আর যারা আবার চিংড়ি খাবে না ভেজ, তাদের জন্য ছিল সয়াবিন। তো চিংড়ি নিয়েছিলাম, কিন্তু চিংড়িটা মনে হচ্ছে একটুখানি ঝাল, কি জানি কতটা কি খেতে পারবে, তাই আর ওর আলাদা করে প্লেট নিই না, ওই একটা প্লেটেই যা হয় একসাথে নিয়ে নিই। ওর জন্য প্রতিদিন বাড়ি থেকে খাবার নিয়েও আসতাম, কিন্তু সে তো একটা কিচ্ছু মুখে দেয় না। এমনিতেই খাবার নিয়ে ওর এত ঝামেলা, তার উপর এখন এত অনিয়ম চলছে, সে আর কি করা যাবে, পুজোর দিনে একটু আধটু তো অনিয়ম হয়ই। আর যতক্ষণে বাড়ি পৌঁছাবো, বাড়ি যেতে যেতে বাসেই ঘুমিয়ে পড়বে, একেই তো এই জায়গাটা বাড়ি থেকে অনেকটা দূরে। তার মধ্যে মেন প্রবলেমটা হলো যে বাসে করে আমরা এখান থেকে যাব, সেটা আধ ঘন্টা পরপর, সে তো নয় আজকে, ছুটির দিনে নাকি সেটা আবার এক ঘন্টা পরপর ছাড়ে। কিন্তু এখানে এসে যে কতজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, এই পুজোতেই তো সবার সাথে একসাথে দেখা হয় বলুন। প্রতিদিনের কাজের চাপে সবার সাথে তো আর দেখা হয়ে ওঠে না, পুজোর এই কটা দিন সবার সাথে দেখা হওয়া, আনন্দ, কথা বলা, এই পাওয়াগুলোর জন্যই এত দূর হলেও ছুটে আসি। তবে আর বেশি দেরি করব না, এবার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ব। চলুন ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবার সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।